Hello friends, welcome back to my channel. Learn and be updated with Onika. বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে আমরা আগে কিছু ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপের প্রসেস দেখেছিলাম এখন আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশানের জন্যে অ্যাপ্লিকেশান প্রসেস স্টেপ বাই স্টেপ দেখব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই আক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে এখন আমরা সরাসরি বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশানের জন্য অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাচ্ছি প্রথমেই আপনারা গুগল ক্রোমে বাঁকুড়া ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট বাঁকুড়া ইউ এনআইভি ডট এসি ডট ইন এটি হচ্ছে এই বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবার আপনারা এখানে দেখতে পাবেন লেটেস্ট নিউজ দেওয়া আছে এবং এর ঠিক মধ্যেই দেওয়া আছে পিজি অ্যাডমিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে পিজি অ্যাডমিশানের জন্যে বিভিন্ন ডিটেলড নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে করতে পারবেন এবং ফর্ম ফিল আপও করতে পারবেন আপনারা যদি ফোন থেকে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু ডেস্কটপ মোট করে নেবেন এবার আপনারা এখানে দেখুন অ্যাডমিশান ইন পিজি কোর্সেস এর মধ্যে কিন্তু ইম্পর্ট্যান্ট ডেটস বা ইনফরমেশান বুকলেট আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি উপরে আই বাটনে দেখুন তার লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন এখন আমরা সরাসরি ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাব ফর্ম ফিল আপ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখুন লিঙ্ক ফর পিজি অ্যাডমিশান পোর্টাল এন্টার আপনারা এখানে এই এন্টার অপশানে ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে চুজ কারেক্ট অপশান এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে পিজি অ্যাডমিশান টু টু টোয়েন্টি ফাইভ পিজি অ্যাডমিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ ফর সান্তালি ভার্নাকুলার অর্থাৎ আপনারা যারা সান্তালি ভার্নাকুলার থেকে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু নিজের অপশানে ক্লিক করবেন এবং যারা অনলি পিজি অ্যাডমিশানে অ্যাপ্লিকেশান করতে চান তারা কিন্তু উপরের অপশানটা সিলেক্ট করবেন এবার আপনারা এখানে যদি উপরের অপশানটা সিলেক্ট করেন তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে এই অ্যাপ্লিকেশান লিংকে ক্লিক করবেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাডমিশান পোর্টাল রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগ ইন আপনারা যারা আগে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা এখানে স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন এবং যারা নতুন ক্যান্ডিডেট নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে এখানে দেখুন কি কী ডিটেলস লাগছে যে সমস্ত বক্সের পাশে রেড কালারের মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে ফার্স্ট নেম যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল লেম দেবেন না হলে লাস্ট নেমটা দিয়ে দেবেন নেক্সট দেখুন ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার ভ্যালিড ইমেল আইডি অর্থাৎ এখানে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে লাগছে এবং আপনাদেরকে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিতে হবে নেক্সট দেখুন সেটে পাসওয়ার্ড উইথ মিনিমাম সিক্স ক্যারেক্টার অর্থাৎ আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করবেন নেক্সট কিন্তু ইউজির রোল নাম্বার দিতে হচ্ছে আপনাদের যে সার্টিফিকেটে আছে ওখান থেকে দেখে ইউজির রোল নাম্বারটা দিয়ে দেবেন নেক্সট ডেট অফ বার্থ সিলেক্ট করতে হচ্ছে এখান থেকে আপনারা এই ডিটেলসগুলো দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ডিক্লারেশান চলে আসবে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটা দেখাবে আপনারা এর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ লগ ইন করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটা লাগবে তারপর আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করতে হবে এই লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে ফার্স্ট অ্যাকাডেমিক ডিটেলসটা দিতে হবে তার মধ্যে গ্র্যাজুয়েশানের ডিটেলস দিতে হচ্ছে যে সমস্ত বক্সের পাশে রেড কালারের স্টারমার্ক দেওয়া আছে ওগুলো আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে ফার্স্ট নেম অফ দ্য ইউনিভার্সিটির লাস্ট অ্যাটেন্ডেড অর্থাৎ আপনারা কোন ইউনিভার্সিটি থেকে লাস্ট গ্র্যাজুয়েশান করেছেন এখানে কিন্তু ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করতে হবে আপনারা আপনাদের ইউনিভার্সিটির নামটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন নেক্সট দেখুন নেম অফ কলেজ লাস্ট অ্যাটেন্ডেড আপনারা কোন কলেজ থেকে লাস্ট গ্র্যাজুয়েশান করেছেন এখানে কিন্তু কলেজের নামটা দিতে হচ্ছে ইয়ার অফ পাসিং আপনারা কোন ইয়ারে গ্র্যাজুয়েশান পাস করেছেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে অপশানগুলো দেওয়া আছে নেক্সট দেখুন রেজিস্ট্রেশান নাম্বার দিতে হচ্ছে রেজিস্ট্রেশান ইয়ার দিতে হচ্ছে এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশান সার্টিফিকেটে আছে ওখান থেকে দেখে খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো ফিল আপ করবেন নেক্সট দেখুন মার্কস অফ ইন প্রিভিয়াস এক্সামিনেশানস তার মধ্যে ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস দিতে হচ্ছে কোয়ালিফাইং এক্সামিনেশান নেম এখান থেকে আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক কোয়ালিফাই করেছেন ওই বোর্ডটা সিলেক্ট করবেন নেক্সট ইয়ার আপনারা মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন ইয়ারটা সিলেক্ট করতে হবে সাবজেক্ট অনলি স্পেস ইজ অ্যালাউড অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের মাঝে কিন্তু অনলি স্পেস অ্যালাউ আছে আপনাদের মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল মার্কশিট দেখে কিন্তু পরপর ওইভাবে সাবজেক্টগুলো লিখে দেবেন নেক্সট ফুল মার্কস মাধ্যমিকে কত মার্কসের এক্সাম হয়েছে এবং আপনারা কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা মার্কস অবটেন্টের জায়গায় দিতে হবে নেক্সট দেখুন পার্সেন্টেজটা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হচ্ছে নেক্সট দেখুন উচ্চ মাধ্যমিকের ডিটেলস একইভাবে ফার্স্ট কিন্তু আপনাদেরকে এখান থেকে বোর্ড নেমটা সিলেক্ট করতে হবে নেক্সট আপনারা কোন ইয়ারে উচ্চ মাধ্যমিক কোয়ালিফাই করেছেন ইয়ার অফ পাসিংটা দিতে হচ্ছে উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল ওই সাবজেক্টগুলো দিতে হচ্ছে ফুল মার্কস উচ্চ মাধ্যমিকে কত মার্কসের এক্সাম হয়েছে মার্কস অবটেন্ট আপনারা কত মার্কস পেয়েছেন নেক্সট কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হচ্ছে উচ্চ মাধ্যমিকের নেক্সট গ্র্যাজুয়েশান আপনারা গ্র্যাজুয়েশান কোন ইয়ারে পাস করেছেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন নেক্সট দেখুন গ্র্যাজুয়েশানে আপনাদের কোন সাবজেক্টে অনার্স ছিল আপনারা এখান থেকে লিখে দেবেন নেক্সট ফুল মার্কস অনার্সে কত মার্কসের এক্সাম হয়েছে এবং আপনারা অনার্সে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা মার্কস অব টেন্টের জায়গায় লিখে দেবেন তাহলে কিন্তু পার্সেন্টেজটা হয়ে যাবে এবং তারপর কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশানের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হচ্ছে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাডেমিক ডিটেলসটা ফিল আপ হয়ে যাবে নেক্সট দেখুন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসের মধ্যে অ্যাপ্লিকেন্টস ফুল নেম ডেট অফ বার্থ ফাদার্স নেম দিতে হচ্ছে মাদার্স নেম দিতে হচ্ছে গার্ডিয়ানস নেম দিতে হচ্ছে রিলেশনশিপ উইথ গার্ডিয়ান গার্ডিয়ানস মোবাইল নাম্বার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন নেক্সট ন্যাশনালিটি রিলিজিয়ান জেন্ডার কাস্ট অর ক্যাটাগরি এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে জেনারেল এস সি এস টি এ ও বি আপনারা যে কাস্টের হয়ে থাকবেন এখান থেকে আপনারা কাস্টটা সিলেক্ট করবেন নেক্সট ডিফারেন্টলি এবল্ড ইয়েস অর নো ব্লাড গ্রুপ সিলেক্ট করতে পারবেন মেরিটাল স্ট্যাটাস নেক্সট আধার কার্ড নাম্বার এবিসি আইডি হায়ার এডুকেশন আইডি ফাদার্স অকুপেশান মাদার্স অকুপেশান এগুলো কিন্তু ম্যান্ডেটোরি নয় আপনারা চাইলে কিন্তু দিতে পারেন নেক্সট দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হচ্ছে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি ফার্স্ট কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিতে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হচ্ছে আইএফএসসি কোড নাম্বার দিতে হচ্ছে ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে এখানে দিয়ে দেবেন নেক্সট কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে মোবাইল নাম্বার দিতে হচ্ছে ইমেল আইডি দিতে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস লাইন ওয়ান সিটি নেম পিনকোড ডিস্ট্রিক্ট স্টেট কান্ট্রি এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন নেক্সট করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে আপনারা সিলেক্ট করবেন যদি সেম না হয় আপনারা পরপর কিন্তু আবারও এই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এখানে দেখুন একটা অপশান আছে সেফ অ্যান্ড প্রিভিউ এই সেফ অ্যান্ড প্রিভিউ অপশানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন রেকর্ড সেফট সাকসেসফুলি এবং আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন আপনারা সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি এখান থেকে আপনারা মিলিয়ে নিয়ে নিচে আপনারা দেখতে পাবেন একটা ডিক্লারেশান দেওয়া আছে আপনারা এই ডিক্লারেশানটা দেখে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস বা ফটো সিগনেচার আপলোড করতে হচ্ছে এখানে দেখুন ফার্স্ট কিন্তু ফটো অ্যান্ড সিগনেচার অ্যান্ড ডকুমেন্টস আপলোড ডকুমেন্ট টাইপ ফার্স্ট কিন্তু ডেট অফ বার্থ প্রুফ লাগছে আপনারা এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা দিতে পারেন যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে ওই বার্থ সার্টিফিকেটটাও দিতে পারেন এখানে দেখুন একটা অপশান আছে চুজ ফাইল এই চুজ ফাইল অপশানে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের ইমেজ থেকে যে ডকুমেন্টসটা চুজ করে এখানে কিন্তু আপলোড করবেন এইভাবে কিন্তু নেক্সট যে অপশানটা আছে মাধ্যমিকের মার্কশিট এই মাধ্যমিকের মার্কশিটটাও কিন্তু আপলোড করতে হচ্ছে চুজ ফাইল অপশানে ক্লিক করে চুজ করে আপনারা কিন্তু আপলোড করবেন নেক্সট উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে ফাইনাল মার্কশিট অফ গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানের ফাইনাল মার্কশিটটা আপলোড করতে হচ্ছে সিগনেচার আপলোড করতে হচ্ছে ফটো আপলোড করতে হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হচ্ছে এবং নিচে কিন্তু নোট দিয়ে বলা হয়েছে এই সমস্ত যে ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরিভাবে আপনাদেরকে আপলোড করতে হবে ফটোর যে সাইজটা টোয়েন্টি কেবি থেকে ফিফটি কেবি এর মধ্যে সিগনেচারের সাইজ টেন কেবি থেকে থার্টি কেবি এর মধ্যে এবং অন্যান্য যে ডকুমেন্টসের সাইজ টেন কেবি থেকে থ্রি হান্ড্রেড কেবি এর মধ্যে এবং প্রত্যেকটা ডকুমেন্ট যেন জেপিজি বা জেপিজি ফরমেটে হয় নেক্সট আপনারা এই সমস্ত কিছু খুব কেয়ারফুলভাবে আপলোড করে এখানে আপনারা আপলোড ডকুমেন্ট আপনারা এই আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের অল ডকুমেন্টস আপলোড হয়ে যাবে নেক্সট আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন এই স্টেপটি হচ্ছে কোর্স অ্যাপ্লাইড স্টেপ এখানে দেখুন অ্যাভেলেবল পোস্ট গ্র্যাজুয়েশান কোর্সেস ফার্স্ট কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশান কোর্স নেম সিলেক্ট স্ট্রিম এখান থেকে আপনারা স্ট্রিম সিলেক্ট করতে পারবেন এখান থেকে স্ট্রিম সিলেক্ট করা যাচ্ছে না আমি একটু ডেস্কটপ মোড করে নিচ্ছি ক্যান্সেল এবার কিন্তু এখান থেকে কোর্স নেম বা সাবজেক্ট সিলেক্ট করা যাবে এখানে দেখুন পোস্ট গ্র্যাজুয়েশানের মধ্যে ফার্স্ট কোর্স নেম এখানে অপশানগুলো দেওয়া আছে এম এ এম এস এল এল এম মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স আপনারা এখান থেকে আপনারা যে স্ট্রিমে অ্যাপ্লাই করতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যদি আপনারা এমএ থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে এম সিলেক্ট করবেন এমএসসি থেকে অ্যাপ্লাই করতে চাইলে এমএসসি সিলেক্ট করবেন এইভাবে কিন্তু আপনারা যে স্ট্রিম থেকে অ্যাপ্লাই করতে চান এখান থেকে আপনারা ওই স্ট্রিমটা সিলেক্ট করতে পারবেন নেক্সট দেখুন সাবজেক্ট এখানে কিন্তু আপনাদেরকে সাবজেক্ট চুজ করতে হবে আপনারা কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে চান এখান থেকে কিন্তু আপনারা সাবজেক্ট চুজ করতে পারবেন নেক্সট দেখুন পার্সেন্টেজ অফ মার্কস ইন অনার্স অর ইকুইফ্যালেন্ট সাবজেক্ট অর্থাৎ এই সাবজেক্টে আপনাদের অনার্সে কত পার্সেন্ট মার্কস ছিল এখানে কিন্তু এই পার্সেন্টেজটা দিতে হচ্ছে নেক্সট ইন অনার্স সাবজেক্ট এখানে অনার্সের সাবজেক্টটা দেখাবে তারপর আপনারা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে সাকসেস দেখাবে আপনারা এখানে ওকে করে দেবেন নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন ইম্পর্ট্যান্ট নোটিস দেওয়া আছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লাইড সাবজেক্টটা দেখাবে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার বা আরও কিছু ডিটেলস এখানে কিন্তু ইনস্টিটিউট নেম দেওয়া আছে আপনারা এখানে অ্যাড প্রেফারেন্সে সিলেক্ট করে বিভিন্ন কলেজ থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার আপনারা যদি ফার্স্ট বাঁকুড়া ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে চান ফার্স্ট কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটি সিলেক্ট করবেন তারপর কিন্তু আপনারা এখানে অ্যাড অপশানে ক্লিক করে তারপর কিন্তু আবার আপনারা অন্য কোন কলেজে অ্যাপ্লিকেশান করতে চাইলে ওই কলেজটা সিলেক্ট করতে পারবেন তাহলে এখানে দেখুন এখানে কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটি প্রেফারেন্স ওয়ান হয়েছে নেক্সট আপনারা অ্যাড অপশানে ক্লিক করলে এখানে দেখুন বাঁকুড়া খ্রিস্টান কলেজ টু হয়েছে এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা কলেজে অ্যাড করতে পারবেন যে কলেজ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে চান এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা কলেজ অ্যাড করে দেবেন এখান থেকে আপনারা প্রত্যেকটা কলেজ অ্যাড করা হয়ে গেলে এখানে আপনারা ইনস্টিটিউট নেম এবং প্রেফারেন্স নাম্বারটা দেখতে পাবেন অর্থাৎ এখানে কিন্তু ইউনিভার্সিটি এবং কলেজ থেকে একসঙ্গেই অ্যাপ্লাই করা যাচ্ছে এবার আপনারা এখানে এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে এখানে আপনারা সেভ অপশানেই ক্লিক করবেন এই সেভ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এখান থেকে আপনারা মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি একাডেমিক ডিটেলস বা পার্সোনাল ডিটেলস বা আদার ডিটেলস আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড করেছেন নাকি এখান থেকে আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সট দেখুন গ্রিটিংস সাকসেসফুলি সাবমিটেড দ্য ফর্ম ওকে করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে এই সমস্ত ডিটেলসগুলো আবারও ভালো করে দেখ নেবেন নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন এডিট দ্য সাবমিটেড ফর্ম যদি আপনারা এডিট করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারেন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিট সাবমিটেড সাকসেসফুলি ফলো ইউনিভার্সিটি ওয়েবসাইট ফর ফার্দার ডিটেলস এবং এখানে কিন্তু একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করা যাচ্ছে না এইটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করতে পারবেন এর মধ্যে যদি আপনাদের কোনো এডিট থাকে তাহলে কিন্তু আপনারা লগ করে এডিট করতে পারবেন এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে এবং এটি ছিল বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশানের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস আমি নেক্সট ভিডিওতে আলোচনা করছি তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন থ্যাংক ইউ